মাচা ভর্তি তরমুজ দেখে মন জুড়িয়েছে কৃষক আব্দুল সাত্তার ও রাসেল ব্যাপারীর। মার্সেল জাতের এ তরমুজ কেটে নিজেরা তো খাচ্ছেনই, সেই সাথে সুস্বাদু এই তরমুজের স্বাদ গ্রহণ করছেন অন্যরাও। এ জাতের এক একটি তরমুজের ওজন হয় 2 থেকে 2.5 কেজি পর্যন্ত, খেতেও রসালো ও মিষ্টি, তাই এ তরমুজের চাহিদা যেমন বেশি বাজারে দামও ভালো পাওয়া যায়। 500 তরমুজ হিসাব করে দেন, 2 কেজি করে এলে 500 তরমুজ কত মন হয়। তো নড়িয়া বাজারে দেখলাম 130 টাকা কেজি বেশি, তবে 130 টাকা না হোক আমার তো 50 টাকাও দিব, 50 টাকা করে হিসাব করে দেন যে কতটা দাম। 10% করে মোট 20% জমিতে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো মার্সেল জাতের তরমুজ চাষ করেছেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার শিরঙ্গল এলাকার কৃষক আব্দুল সাত্তার ব্যাপারী ও কৃষক রাসেল ব্যাপারী। ইতোমধ্যে কিছু তরমুজ বিক্রিও করেছেন এই দুই কৃষক। ভাই, এই নুসার থেকে আমার কিছু তরমুজের বিছন দিয়েছে, তো 10% জায়গা আমি লাগাইছি মাশাআল্লাহ আল্লাহর রহমতে। এখন এই 10% জায়গায় অন্তত 500 তরমুজ আল্লাহ তাআলা আমারে দিছে এবং খাইতে অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। এখনো দুটি ক্ষেতে কমপক্ষে তরমুজ ধরেছে 1200 মতো। সব খরচ বাদ দিয়ে এক একজন কৃষকের কমপক্ষে 50 থেকে 60 হাজার টাকা লাভের আশা করছেন তারা। আমি আর আমার কাকায় অল্প কিছু তরমুজ চাষ করছি, মাশাআল্লাহ ভালো ফলন হয়েছে, আগামীতে আমরা আরো বেশি চাষ করব। স্বল্প সময় আর অল্প খরচে অধিক লাভজনক ফসল গ্রীষ্মকালীন তরমুজ চাষে এখন আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় অনেক কৃষক। তারাও চান তরমুজ চাষ করে আর্থিক সচ্ছলতা ফেরাতে। তরমুজ খেয়ে টেস্ট করলাম, খুব মিষ্টি। প্রথম ওই বছর আমরা দেখতেছি এই শরৎপুর জেলায় প্রথম দেখলাম, খাইলাম, ভালোই লাগলো, আগামীতে আমি চাষ করব। মার্সেল জাতের তরমুজ চাষে স্থানীয়দের মাঝে আগ্রহ বাড়ছে, তাই আগামীতে আরো বড় আকারে এই অঞ্চলের কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন নড়িয়া উন্নয়ন সমিতির কর্মকর্তারা।